আসসালামু আলাইকুম সুজুকি সুইফট 1 লাখ কিলোমিটারের সার্ভিস কম্প্রেসর বেল্ট এয়ার কন্ডিশন ফিল্টার ডাইনামো বেল্ট এয়ার ফিল্টার সিভিটি অয়েল স্টানার স্পার্ক প্লাগ অয়েল ফিল্টার রেডিয়েটর ক্যাপ Gear open gasket. Plug change for more. প্লাগ সব খোলা হয়ে গেছে পুরাতনগুলো কয়লা সাথে লাগানো আছে এখন নতুন আর পুরনো কম্পেয়ার করব দেখেন এই পুরাতনটা দেখেন ভিতরে যে পয়েন্টটা আছে দেখেন 1 লাখ কিলোমিটার চলার পরে আর পয়েন্ট কত ডাউন হয়ে গেছে আর নতুনটা দেখেন আর এইটার জন্য গাড়ি স্প্রিট বা রেস বিষয়টা ক্লিয়ার নেবে না এসি কম্প্রেসর যেটা আছে এটার ভিতরে কোনো টেনশন আর নাই এটা ডাইরেক্ট
যেখানে বেল্টের কোনো টেনশন আর নাই। তো এটার মেইন পুলি ঘুরাইয়া স্ক্রু ড্রাইভার দিয়া চার দিলেই দেখেন এরকম দিয়া আপনি মেইন পুলিটা ঘুরাই নেবেন। আর এটা ফিটিংয়ের ক্ষেত্রে ওইভাবে, কিন্তু কেয়ারফুলি ফিটিংয়ের সময় দেখতে হইব। বেল দুটো খোলা হয়ে গেছে দেখেন, নতুন বেল খোলা। কম্প্রেসারের বেল বসানোর সময় কার্পেট বসাইবেন, আর দূর থেকে ঘুরে চেক করে নেবেন। অনেক সময় বেল এটা খারাপ হয়ে যায়, চেক করে নেবেন ভালো করে। ঠিক আছে, কল দিয়ে থাক, আমার ভুল ডাটা বলো। তোমাকে আপনি
ফিল্টার মেটাল এটি আছে, পাউডার গুলো আছে, এটা ম্যাগনেট ধরে রাখছে, এগুলো ভালো করে সাফ করতে হবে। গিয়ার স্টার্টারটা খোলার পর ভালো করে চেক করে নেবেন সেম সেম আছে কিনা। এটা আমি দেখে নিছি গিয়ারের স্ট্যান্ডার, এটা সেম আছে। এটা ভালো করে সাফ করে নেবেন আর ম্যাগনেটগুলো ভালো মতন সাফ করবেন। এটা নতুন গ্যাসকেট, আর পুরাতনটা আমার ট্যাঙ্কের উপরে আসা যাবেন। এই পুরাতনটা যে টিভি স্টিকটা আছে এটার উপর লেখা আছে দেখেন 3-2। তো যে ওই গিয়ার অয়েলটা আনছে এটা 3-2।
এই কিছুক্ষণ স্টার্ট রাখার পর Allah bless.